Amine Tapaharini. Manche Upavishta, Pujapadu, Swami Devarajanandji Maharaj, Swami Aghoratmanandji Maharaj, Swami Divya Gunanandji, Amar Sadhu Brahmacharira, Amar Swami Veta, Shri Rama Krishna Bhakti Mandali. এতক্ষণ আপনার স্বামী দিব্য গুণানন্দজি মহারাজের বক্তৃতা শুনলেন, তার পাণ্ডিত্য আছে, তার ভাষা আছে, সেই জন্য খুব সুন্দরভাবে তিনি আপনাদের সামনে বক্তব্য রাখলেন। স্বামী বিবেকানন্দ একটা মাল্টি ফেসিটেড জ্যাম, তিনি তাকে আমরা নানাভাবে আমরা দেখতে পাই। স্বামী দিব্য গুণানন্দজি তার একটা দিক একটা সাইড আমাদের সামনে তুলে ধরলেন। আমি স্বামীজিকে অন্যভাবে আমি দেখব। শ্রী রামকৃষ্ণদেব তিনি ভালো গাইতে পারতেন, তার গলা খুব মিষ্টি ছিল, তিনি খুব ভালো যাত্রা করতে পারতেন, ভালো আঁকতে পারতেন, আর তিনি ভালো মূর্তি গড়ে তুলতে পারতেন। একবার তিনি গঙ্গাধারে তিনি একটা মূর্তি তৈরি করেছিলেন আর সেটা পুজো করছিলেন, তখন তার বয়স খুব কম। মথুরবাবু ওখান থেকে যাচ্ছিলেন, দেখেন শ্রীরামকৃষ্ণ একটা মূর্তি পুজো করছেন, তার মূর্তিটা খুব সুন্দর লাগলো। তারপরে খবর নিলেন না এটা শ্রীরামকৃষ্ণ নিজেই হাতে তৈরি, তিনি আগে ভেবেছেন না কোথাও বাইরে থেকে তিনি কিনেছেন এখন পুজো করছেন, কিন্তু যখন শুনলেন এটা তিনি নিজে করেছেন, মানে মূর্তিটা এত সুন্দর ছিল এটা। এরপরে আমরা দেখছি একদিন রাধাকান্ত মন্দিরে পূজারি মূর্তি নিয়ে যাচ্ছিল, তিনি একটা স্লিপ খেয়ে সে মূর্তিটা পড়ে গেল। শ্রী রামকৃষ্ণদেব ওটা সুন্দরভাবে সেটা মেরামত করেছিলেন, কেউ বুঝতে পারেনি ওটা কোথায় ভেঙেছিল আর কোথায় উনি মেরামত করেছেন। এরকম তিনি মূর্তি গড়ে তুলতে পারতেন। শ্রীরামকৃষ্ণ 12 বছর সে প্রচণ্ড সাধনা করলেন দক্ষিণেশ্বরে, তিনি একটা সিদ্ধি লাভ করলেন। এরপরে তিনি দেখা যাচ্ছে হিন্দু ধর্মে নানা পথ দিয়ে তিনি গেলেন, তারপর খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, নানাভাবে তিনি নিজের সাধনা করলেন ইত্যাদি, আর একই জায়গায় তিনি পৌঁছলেন ইত্যাদি। তারপরে শেষে আমরা দেখছি তিনি নিজেকে একটা অবতার গড়ে তুললেন ইত্যাদি, এত সাধনা করলেন শেষে দেখা যাচ্ছে তিনি নিজেকে একটা নিজের মধ্যে একটা অবতার গড়ে তুলেন। ঠিক বলতে গিয়ে তিনি নিজের মধ্যে সে অবতারকে ম্যানিফেস্ট করলেন ইত্যাদি, এতটা তার সে এটা ছিল, তার না সে ক্যাপাসিটি ছিল। তারপরে আমরা দেখছি শ্রী রামকৃষ্ণ মানুষ গড়ে তুললেন, কেননা তার কাছে অনেক লোক আসত। এরপরে তিনি কিন্তু মাটির মূর্তি তৈরি করলেন না, মানুষের মধ্যে যাতে ফ্লাশ অ্যান্ড ব্লাড আছে ওটা দিয়ে তিনি তৈরি করলেন মূর্তি, যাতে কোনো রকম ডিফেক্ট ছিল তিনি ওটা তাদেরকে সুধরালেন। আমরা গিরিশের কথা জানি, আমরা কালীপদ তার কথা শুনি, মনমথা একজন মাতাল ছিলেন, তাকে কিভাবে তিনি ঠিক করলেন। সেরকম একজন ছিলেন রাজস্থান থেকে এসেছিলেন একজন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, তিনি একজন বিশাল বড় একটা সাধক হয়ে গেলেন ইত্যাদি। সেই জন্য নানা লোককে শ্রীরামকৃষ্ণ কিভাবে তিনি গড়ে তুলেন ইত্যাদি, সেরকম শ্রীরামকৃষ্ণ নরেনকে নিয়ে এসেছিলেন সপ্তঋষি মণ্ডল থেকে, তার কত রকমের গুণ ছিল
কিন্তু তার কিছু ইমপারফেকশন ছিল, কেন তিনি মূর্তি পূজো করবেন না, মূর্তি মানবেন না, মূর্তি কাছে গিয়ে তিনি প্রণাম করবেন না। তার নিজস্ব একটা কনভিকশন ছিল, সেই জন্য তিনি মূর্তি পূজো করতেন না। কিন্তু সেই নরেই যখন তার বাবা মারা যান তখন তার খুব কষ্ট ছিল, বাড়িতে খেতে পারত না, নিজে খেতে পারতেন না, কিন্তু তার বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণ অদ্ভুত শক্তি ছিল, শক্তি আছে, যদি তার কাছে আমি প্রার্থনা করি তিনি আমাদের সে মঞ্জুর করবেন, আমার আর্থিক অবস্থা তিনি ঠিক করবেন। তখন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আসে, শ্রীরামকৃষ্ণদেবকে তিনি বলছেন আপনি আমার দুঃখ দূর করুন। তিনি বলছেন না, এই তো মা কালী আছেন এখানে, তুমি যাও, তুমি নিজে তাকে প্রার্থনা করো। বলছেন না না আপনি যান। বলছেন আমি কেন করো, তুমি যাও নিজে করো। তখন তিনি যাচ্ছেন মায়ের কাছে, প্রার্থনা করছেন, তখন তার সামনে সেটা মৃন্ময়ী মানে সেটা চিন্ময়ী হয়ে গেছে। তিনি সর্বত্র সে একই চৈতন্য দেখছেন, মন্দিরে যে পিলার ছিল, সে ফ্লোর ছিল, বাইরে গাছপালা সর্বত্র তিনি একই সে কনশিয়াসনেস তিনি দেখছেন ইত্যাদি। সেভাবে স্বামী বিবেকানন্দকে তিনি আস্তে আস্তে কিভাবে গড়ে তুলছেন, একটা নতুন মূর্তি তিনি গড়ে তুলছেন। সে স্বামী বিবেকানন্দ যখন একবার শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন তখন শ্রীরামকৃষ্ণদেব বৈষ্ণব ধর্মে কিছু ট্যালেন্টস বেসিক প্রিন্সিপালস তিনি বলছিলেন, বলছেন নামে রুচি, বৈষ্ণব সেবা আর জীবের দয়া। তবে নিজে বলছেন তুমি কীটাণু কীট, তুমি মানুষে কি দয়া করবে। বলছেন না, জীবের সেবা শিব জ্ঞানের জীবের সেবা। ওখানে অনেক শিষ্যরা ছিল ঠাকুরের, কিন্তু তারা সে তার মর্ম তারা বুঝতে পারেনি। স্বামীজি ওখানে দাঁড়িয়ে তিনি দেখেন না একটা নতুন কথা আমি শুনলাম আজকে, যদি আমি ঠাকুরের ইচ্ছা যদি হয় আমি কালে এটা সবাই কাছে এটা শুনিয়ে দেবো ইত্যাদি। এভাবে ঠাকুর স্বামী বিবেকানন্দকে এভাবে তৈরি করে দিয়েছেন ইত্যাদি। সর্বশেষে স্বামী বিবেকানন্দ যখন কাশীপুরে ছিলেন তখন শ্রীরামকৃষ্ণকে বলছেন আমি নির্বকল্প সমাধিতে ডুবে থাকতে চাই। শ্রীরামকৃষ্ণদেব খুব বিরক্ত হলেন, তাকে বকছেন, ভাবলাম কোথায় তুমি একটা বটবৃক্ষের মতন হবে, তোমার ছত্র ছায়া হাজার হাজার লোক শান্তি পাবে, তুমি দেখছি নিজে মুক্তির জন্য দেখছি তুমি ব্যস্ত। যে শ্রীরামকৃষ্ণ যেরকম অনেক মূর্তি গড়ে তুললেন, যাদের মধ্যে কোনো ডিফেক্ট ছিল তাদেরকে মেরামত করলেন, নতুন মানুষ তৈরি করলেন, মানে এক একটা দেবতা তৈরি করলেন, সেরকম স্বামী শ্রীরামকৃষ্ণের সেটাই ইচ্ছা ছিল। আমার যাওয়ার পরে নরে সেটা সবাইকে পুরো জগতে নতুন মানুষ গড়ে তুলবে, নতুন মূর্তি গড়ে তুলবে ইত্যাদি। সেই শ্রীরামকৃষ্ণ যখন শেষের দিকে মৃত্যুশয্যায় ছিলেন তার কয়েকদিন আগে তিনি নরেনকে ডাকছেন আর তিনি নিজে সে স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি তার মধ্যে তিনি ঢেলে দিচ্ছেন ইত্যাদি। স্বামী বিবেকানন্দ তখন প্রায় তার শরীরে জ্ঞান নেই। তারপরে যখন তিনি আবার ফিরে আসছেন তখন দেখছেন শ্রীরামকৃষ্ণ চোখে জল। শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন আমি তোমার মধ্যে সব শক্তি ঢেলে দিলাম, তোমার পরে কাজে ওটা লাগবেই। সেই জন্য পরে আমরা দেখছি স্বামী বিবেকানন্দের যখন পরে তিনি ঠাকুরের কাজ করছিলেন বা মায়ের কাজ করছিলেন তখন সেই শক্তি কিভাবে তার সেটা কাজে লেগেছিল। কতবার তিনি চেষ্টা করলেন না হিমালয়তে যাও, ওখানে তপস্যা করব, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুতে তাকে সেটা করতে দিলেন না। প্রত্যেকবার নানা কারণে তাকে আবার হিমালয় থেকে নিচে নামতে হলো ইত্যাদি। সেই স্বামী বিবেকানন্দ যেটা সে ফল পেয়েছিলেন চারিদিকে যেটা তিনি সেটা সঞ্চার করলেন, সে একই ঠাকুরের বাণী সেটা ছিল, বলছেন অল পাওয়ার, অল স্পিরিচুয়ালিটি, অল
holiness, all divinity, all knowledge is within us. Only we have to manifest that. Which is strength is life, weakness is death. Tarpari bolchen, I have a truth to teach. I, the child of God. Tarpari jodi apnar Swami Vivekanandar bani o rachana korben ya tar patra boli ya ja kichu korben dekhen tar mul sur hocche ki kore manusher modhe she devotike shita jagano jay thake ki kore ami nutun manush toiri korte pari ki kore manusher modhe je devota take ami jagrot korte pari thechen jokhon puro jagat ni ghurlen tini dekhen kotota broken pieces broken images then কোনো মানুষ একটা পারফেক্ট নেই সবাই মধ্যে কিছু কিছু ত্রুটি থাকে ইম্পারফেকশনস থাকে সেই জন্য দেখা যাচ্ছে যারা স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসেছে দেখা যাচ্ছে তারা একটা নতুন জীবন তারা নিজে গড়ে তুলে উঠেছে স্বামী দিব্য গুণানন্দজি আমাদেরকে বলেন শ্রী রামকৃষ্ণের মধ্যে আমরা দেখছি সত্ত্বগুণে আধিক্য তার ছিল সত্ত্বগুণে ঐশ্বর্য ছিল ইত্যাদি তার পক্ষে সেটা সম্ভব ছিল না তিনি তার বাণী দেশ বিদেশে প্রচার করবে তার এমন একজন মানুষ দরকার ছিল যার মধ্যে ত্যাগ থাকবে পবিত্রতা থাকবে যে তার বাণী চারিদিকে প্রচার করতে পারবে তার মধ্যে তার একটু রজস দরকার নালি সেটা করতে পারবে তার মধ্যে তার একটা ইনস্ট্রুমেন্ট দরকার একটা পাত্র দরকার যার মাধ্যমে তিনি প্রচার করবেন সেই জন্য প্রত্যেক অবতার যখন আসেন তারা একজন সঙ্গে নিয়ে আসেন যখন দরকার পড়ে তার মধ্যে কিছুটা তিনি সে স্পিরিচুয়ালিটি ঢেলে দেন তার শক্তিটা ঢেলে দেন অবতারী শক্তি যাতে তার বাণী দেশ বিদেশে তারা প্রচার করতে পারে সেই জন্য তারা সবসময় একটা কমপ্লিমেন্টারি বডি সঙ্গে নিয়ে আসে আমরা দেখছি ভগবান বুদ্ধ যখন এসেছিলেন তিনি আনন্দকে সঙ্গে নিয়ে এসেছিলেন সেরকম ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন নিয়ে এসেছিলেন অর্জুনকে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিয়ে এসেছিলেন নিত্যানন্দকে সেইভাবে শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন মিস ম্যাকলাউড তিনি যখন বেলুমাঠে এসছেন মাস্টার মহাশয়ের সঙ্গে দেখা করেছেন তারপর অনেকের সঙ্গে তিনি দেখা করলেন তারপর একটা চিঠিতে তিনি লিখছেন বলছেন আমি ভারতবর্ষে এসছি এখানে সবাই মুখে শুনছি শ্রী রামকৃষ্ণ দেব এত শক্তি নিয়ে এসেছেন ৬০০০ বছরের শক্তি মানে ভারতবর্ষে পুরনো শক্তি আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি তিনি এতটা শরীর শক্তি নিয়ে এসেছেন একটা শরীরের মধ্যে তিনি ধরে রাখতে পারেননি সেই জন্য তিনি নিজের শরীরে ভারতবর্ষে পুরনো সে আধ্যাত্মিকতা পুরনো যে আমাদের বেদের সে তত্ত্ব সেটা নিজে জীবনে তিনি দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষে পুরনো ৩০০০ বছরে আর আগামী ৩০০০ বছরে সে আধ্যাত্মিকতা সায়েন্টিফিক রিলিজন র্যাশনাল রিলিজন প্র্যাকটিক্যাল বেদান্ত তিনি স্বামী বিবেকানন্দের মাধ্যমে তিনি ওটা প্রচার করবেন ইত্যাদি এখন স্বামী বিবেকানন্দ যেখানে যেখানে তিনি গিয়েছেন যখন ঠাকুরের শরীর যাওয়ার পরে দেখা যায় সর্বত্র দেখছি একটা মূর্তি কিভাবে তিনি গড়ে তুললেন যখন তিনি পরিব্রাজক অবস্থায় ছিলেন উত্তরপ্রদেশে হাথরস স্টেশনে রেলওয়ে স্টেশন যখন নামলেন উনিখানে দাঁড়িয়ে আছেন ওখানকার যে স্টেশন মাস্টার ছিল শরৎচন্দ্র গুপ্ত পরবর্তীকালে তিনি স্বামী সদানন্দ হলেন স্বামীজি চোখের দিকে তাকিয়ে কি করে তিনি একটা মানে তার অদ্ভুত একটা পরিবর্তন এলো স্বামী বিবেকানন্দের সে চোখের মধ্যে এত একটা শান্তি ছিল এমন একটা স্পিরিচুয়ালিটি ছিল সেদিকে তাকিয়ে না তিনি একদম কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে গেছে আমি অনেককে বলি অনেক ছাত্রদেরকে আমি বলি যখনই তোমরা জীবনে দেখছো কোনো লেজিনেস দুর্বলতা দেখছো দেখছো পড়াশা মন নেই মনটা ঠিক মতো বসছে না স্বামী বিবেকানন্দের চোখের দিকে তাকাবে
তোমাদের যত সব দুর্বলতা যত সব লেজিনেস সব কিছু পালিয়ে যাবে ইত্যাদি। তার পাশে স্বামী বিবেকানন্দের কয়েকটা তোমরা কোটেশন রেখে দেবে, একটু আবৃত্তি করবে, দেখবে তোমরা নতুন আলো নতুন শক্তি তোমরা পেয়ে যাবে ইত্যাদি। এতটা তার চোখের মধ্যে সেরকম। যখন হাতরাসে যখন সে শরৎচন্দ্র গুপ্ত তিনি স্বামীজিকে দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি সব কাপড় জামা সব খুলে তিনি নতুন একটা চাদর পরে স্বামী বিবেকানন্দকে তিনি তার পেছন পেছন ঘুরলেন ইত্যাদি। মাঝখানে তিনি অসুস্থ হয়েছিলেন, স্বামীজি তার জুতো পর্যন্ত তিনি কাঁধে নিয়ে গেলেন। এতটা তিনি শিশুদের সেটা সেবা করতেন ইত্যাদি। সেই স্বামী বিবেকানন্দ ঘুরতে ঘুরতে যখন এখানে তিনি কোচি থেকে তিনি যাচ্ছিলেন ট্রিভেন্ড্রমে, তিনি একটা লেটার অফ ইন্ট্রোডাকশন নিয়েছিলেন, একজন তিনি লিখে দিয়েছেন পরিচয় পত্র, তুমি ট্রিভেন্ড্রমে যাও, ওখানে প্রফেসর সুন্দর রামা আয়ার আছেন, দেখো তোমাকে কিছু সাহায্য করবে ইত্যাদি। যখন সে বাড়িতে তিনি পৌঁছিলেন তখন ওখানে তার ছেলে নিচে ছিল, তার বয়স হল কত 12 বা 14 বছর ছিল। তিনি স্বামীজিকে দেখেন একটা রাজা, তিনি ভয় পেয়ে তিনি তার উপরে চলে গেলেন বাবার কাছে। বলছেন, বাবা আমাদের বাড়িতে একজন মহারাজা এসছে। বাবা বলছে, তুমি বোকা, আমরা গরিব মানুষ, আমাদের কাছে কোনো রাজা সেরকম আসতে পারে? বলছে, চলো চলো চলো। তিনি বাবাকে হাত ধরে নিচে নিয়ে এলেন। সেই প্রফেসর সুন্দর রামা আয়ার তিনি যখন নিচে এলেন স্বামীজির সঙ্গে কিছুক্ষণ কথা বলে, তখন ছেলেকে বলছেন, তুমি ঠিকই বলছো, তিনি একটা ছোট রাজ্যের তিনি মহারাজা নেই, তিনি অনন্ত রাজ্যে তিনি একজন মহারাজা ইত্যাদি। সেই সুন্দর রামা আয়ার পরে তিনি একটা রেমিনিসেন্সে তিনি লিখছেন স্বামীজি সম্বন্ধে, বলছে, স্বামীজি আমাদের বাড়িতে 9 দিন ছিলেন, 9 রাত্র তিনি বলছেন ওটা। তখন আমরা বুঝতে পারিনি একজন বাইরে লোক আমাদের বাড়ির মধ্যে না এমন তিনি মিলে গেছিলেন, মিশে গেছিলেন, আমরা বুঝতে পারিনি, আমাদের মনটা তিনি ক্যাপচার করলেন। কিন্তু যখন বাড়ি থেকে যখন চলে গেলেন মনে হচ্ছে সব অন্ধকার আলোটা নিয়ে গেছিলেন, আমাদের বাড়িটা অন্ধকার হয়ে গেল। তখন আমরা বুঝলাম স্বামী বিবেকানন্দ সত্যি একটা আলো ছিলেন, বাড়িটা অন্ধকার হয়ে গেল যখন তিনি চলে গেলেন। তিনি সেই স্বামী বিবেকানন্দ যখন বিদেশে যেখানে যেখানে গেছেন কী করে তিনি তাকে দেখলেন না, মানুষরা তাকে কীভাবে দেখত। তিনি প্যারিসে গেছেন, মিস্টার লেগেট তার ওখানে প্যারিসে একটা বাড়ি ছিল, তার একটা সেক্রেটারি ছিল, সে সেক্রেটারি স্বামীজিকে দেখলেন না, তিনি বলতেন মন প্রিন্স, মাই প্রিন্স, তাকে রাজা করে ডাকতেন। আর স্বামীজি খুব অস্বস্তি বোধ করছিলেন, বলছেন, তুমি আমাকে রাজা করে ডাকবে না, আমরা ভারতবর্ষে সন্ন্যাসী, আমরা বাড়ি বাড়িতে যাই একটু ভগবত প্রসঙ্গ করি, কিন্তু তুমি আমাকে রাজা করে ডাকবে না। বলছেন, স্বামীজি আপনি যাই বলুন, কিন্তু আমি এইভাবে আপনাকে ডাকবো কেন? আমি অনেক রাজা মহারাজাদের সঙ্গে মিশেছি, আমি দেখেছি তারা কীভাবে উঠতে, কীভাবে থাকে, কীভাবে খায়, আপনার মধ্যে সব কিছু গুণ সেটা আছে। সেরকম মিস ম্যাকলাউড যখন তিনি স্বামীজিকে যখন দেখছেন বলছেন, দের ইজ ওয়ান থিং, মানে যেটা আমি ধরতে পারি না স্বামীজির মধ্যে, সেটা হচ্ছে তার আনলিমিটেডনেস। তাকে ডান দিকে বাম দিকে উপরে নিচে কোনোভাবে তাকে আমরা ধরতে পারি। সে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে শিকাগোতে বক্তৃতা দিয়ে তারপর তিনি নিউ ইয়র্কে প্রায় 6 মাস ওখানে ছিলেন, 5 মাস ওখানে ছিলেন তিনি, তখন ওখানে বেদান্ত প্রচার করছিলেন, তখনই তিনি সে রাজযোগ লিখলেন আর নানা জায়গা তিনি লেকচার দিলেন। তখন লেকচার দিতে দিতে তিনি টায়ার্ড হয়ে গেলেন, দেখছেন না লেকচার দিয়ে কিছু হবে না। তখন তিনি 12 জনকে তিনি শিশুদেরকে নিয়ে নিউ ইয়র্কের কাছে 1000 আইল্যান্ড পার্কে গেলেন আর প্রায় 2 মাস তিনি ওখানে তাদেরকে ধর্মের কথা বলেন। আমাদের যত সব ধর্মশাস্ত্র আছে তার সার কথা তিনি ওখানে বলেন। তখন একদিন 2 জন মহিলা, একটা হচ্ছে সিস্টার ক্রিস্টিন।